ভাগ্যবানের বোঝা ভগবান হয়। কেন কথাটা বললাম, এর প্রধান কারণ হচ্ছে তুলা রাশি। শনির গোচরে তুলা রাশি অত্যন্ত উপকৃত হবে। নমস্কার বন্ধুরা, আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রো পামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি, কুম্ভ রাশি থেকে গণনা যদি করি তুলা হচ্ছে নবম। এখানে শনির হাফ দৃষ্টি পড়ে, শনির দৃষ্টি পড়ে মৃত্যু ঘরে। সুতরাং তারা যে কত উপকৃত হয় শনি দ্বারা তার বলে বোঝানো যায় না, কিন্তু শনির বকৃতেও তারা কেন ভালো থাকবে তার পেছনেও কিছু কারণ রয়েছে, যা আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরব। আসুন বন্ধুরা, তুলা রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে অত্যন্ত ভালো, যার কারণে আমি বললাম ভাগ্যবানের বোঝা ভগবান বয়। এরা সত্যিকারের এই ছ মাসের জন্য অতি ভাগ্যবান। কি কি হবে মিলিয়ে নেবেন। এক, শরীর এবং মন দুটি ক্ষেত্রই আপনাদের জন্য ভালো। ধন স্থান অতি শুভ, ভ্রাতা ও ভগ্নী শুভাশুভ, মা বাবা শরীর ভালো যাবে না, এটি একটি অশুভ। শিক্ষা সন্তান দুটি ক্ষেত্রেই সুন্দর সম্ভাবনা রয়েছে, সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছ মাসের মধ্যে, শিক্ষাক্ষেত্রে সুসংবাদ প্রাপ্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে, এটি একটি ভালো জিনিস। গুপ্ত শত্রু হ্রাস পাবে, অর্থাৎ শত্রু জয় করতে পারবেন। ক্রোধ বৃদ্ধি পাবে, ক্রোধ দ্বারা হিতাহিত জ্ঞান হারাবেন। বিবাহ দাম্পত্য অতি শুভ, অষ্টম স্থানের দ্বারা কোনো ক্ষতি হবে না, অর্থাৎ ভয়ঙ্কর কোনো দুর্ঘটনার কবলে পড়বেন না, কোনো আইনি জটিলতা দেখা দেবে না। ব্যবসায় অত্যন্ত শুভ পরিবর্তন ঘটবে সকল প্রকার ব্যবসার জন্য। তবে শুক্রের জাতক জাতিকাদের আমি সবসময়তেই বলি, তারা যেন নেশাদ্রব্য সেবন থেকে বিরত থাকে। আর এবার আমরা ভাগ্যর কথা বলছি, সুসম্পন্ন অত্যন্ত ভাগ্যর কপাল খুলে যাবে, সব কাজ থেমে থামা কাজ, সমস্ত কাজ যা আপনার থেমে আছে সমস্ত কাজ আপনার সম্পূর্ণ হবে। কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দেবে, সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে আয় বৃদ্ধি পাবে, ব্যয় হ্রাস পাবে। এটি সচরণত হয় না, আজকালকার দিনে ব্যয় কমে যাবে আপনাদের জন্য, সেটি ঘটবে। কোনো রকম আইনি সমস্যা দেখা দেবে না, আইনি সমস্যা দেখা দেবে না, এটা যেমন বলছি, তো আপনি কুকর্ম যদি লিপ্ত থাকেন তো আইন অবশ্যই আপনাকে সমস্যা দেখা দেবে, এরকম নয়। যা এবার আরেকটি, আমি আমার বিভিন্ন যারা দর্শকবৃন্দ কমেন্টস করেন, যে আমাদের এইখানে কমেন্ট বক্সে লেখেন আমার এই জন্ম তারিখ, এই ব্যাপার, এই নাম, এই টাইটেল কিছু বলুন, ওখানে কিছু বলার থাকে না, কাজে এই ধরনের মেসেজ করবেন না। আপনারা তো ওখানে নাম্বার পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন। আপনারা যারা আমার কাছে পরামর্শ নিতে রাজি থাকেন তারাই সেটি করবেন। আপনারা ভিডিওটি কেমন লাগলো সেই মন্তব্য করবেন, বা আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে তা আপনারা সেখানে তুলে ধরবেন। আরেকটি বিশেষ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে, সেটি হচ্ছে ঋণ বৃদ্ধি হবে, ঋণ বৃদ্ধি হবে। কাজেই কোনো রকম ব্যাংকিং সেক্টরে ঋণ নেবেন না, প্রাইভেট সেক্টরে ঋণ নেবেন না, ঋণ থেকে বিরত থাকবেন। আমরা সমস্ত ক্ষেত্রগুলি এক 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 করে বুঝিয়ে বললাম। আপনাদের জন্য সেরা টোটকা হচ্ছে শুক্রের বীজমন্ত্র, ভুবনেশ্বরীর বীজমন্ত্র। পারলে ভুবনেশ্বরী কবচ পারলে পরিধান করে নেবেন এই আগামী ছ মাস অত্যন্ত ভালো থাকার জন্য। যে কোনো কাজে সফলতা এনে দেবে ভুবনেশ্বরী কবচ, শুক্রের ইষ্টদেবী ভুবনেশ্বরী। ভুবনেশ্বরী যন্ত্রম তৈরি করে নিতে পারেন, তারপরে সেটাকে পুজো করা রেগুলার বিষয় হয়ে দাঁড়ায়। তাই ভুবনেশ্বরী কবচ আপনারা প্রস্তুত করিয়ে নিতে পারবেন, যে কোনো এক্সপার্ট গ্রহাচার্যের সঙ্গে পরামর্শ করবেন, তারা আপনাকে সেই প্রতিবিধান দেবে। যদি শুক্র পীড়িত হয় তাহলে সেই শুক্রের প্রতিবিধানের জন্য
हीरा जारकन अथवा ओपाल परिधान करते पारें। सेक्षेत्रे जन्मकुंडली विचार अति आवश्यक। आशा करी आमादेर भिडियोटी आपनादेर भालो लागछे। ভালো লাগলে আমরা বারবার অনুরোধ করছি, আমরা আপনাদের জন্য সমস্তভাবে প্রয়াস করছি, চেষ্টা করছি যে আপনাদের কিভাবে আমরা সমস্ত প্রকার সমস্যার সমাধান থেকে আপনাদের অবগত করব এবং বার করে নিয়ে আসতে পারব। সমস্যা থাকবেই জীবনে, চলতে গেলে সমস্যা ছাড়া জীবনে বাঁচা যায় না। সমাধানের পথ আমরা দেখিয়ে দেব। কোনো প্রকার ব্যয় নেই, কোনো খরচ নেই, শুধু বৈদিক বীজমন্ত্রের ওপর ভরসা রাখুন। আশা করি ভিডিও সকলকে আপনারা ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।